গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার হলো আজকে কিন্তু দুপুরে সেরকম খাবারের জুত নেই। তার কারণ হচ্ছে কালকে তো তোমরা দেখিয়েছো এবেলা ওবেলা দুবেলা নিমন্ত্রণতে অনেক কিছু খাওয়া হয়েছে, যদিও সবটাই ভেজ ছিল, কোনো ননভেজ আইটেম ছিল না, কিন্তু তাও হলো বাইরের খাবার তো, আর সাউথ ইন্ডিয়ান আইটেমগুলো ছিল বেশি। তো এই তাই একটু আজকে একটু ভেবেছি নিজের মতন পাতলা মাছের ঝোল ভাত করব, আর কিচ্ছু না। আর এইদিকে সবজিগুলো সাহা নিয়ে এসছে, এগুলো আবার সব গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখতে হবে। আর এই যে আদিকে সকাল সকাল পড়তে বসেছি, সাহা গেছে বাইরে, মনে হয় গাড়ি টাড়ি ধুচ্ছে, কাল তো বিশ্বকর্মা পুজো তাই জন্যে। আর যেহেতু কাল অফিস আছে সেহেতু ওর হয়তো টাইম হবে না, তাই আজকেই ধুয়ে রাখছে। আর আদিকে যত বড় হচ্ছে কী যে বদমাশ হচ্ছে, এই একটুও পড়ায় মন নেই, সেই জোর করে পড়তে বসানো, সামনেই পরীক্ষা 3 তারিখ থেকে, কী যে করবে এবারে পরীক্ষাতে জানি না। তো যাই হোক, মোটামুটি এই যে ঝোলটা হয়েই গেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটিয়ে নেবো একটু, তাহলেই হয়ে যাবে পাতলা পাতলা মাছের ঝোল। আর একটু ভিন্ডিও কেটে রেখেছি, ঢ্যাঁড়শগুলোকে বড় বড় পিস করে লম্বা লম্বা কেটে রেখে ভেবেছি একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ওই গায়ে মাখা মাখা করে করব, ওটাও গরম গরম ভাতে খেতে বেশ ভাল লাগে। তো মাছের ঝোল প্রায় রেডি, দেখো বেশ ভালোই হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু খুব পাতলা পাতলাই হয়েছে, খেতে আমার আবার এরকম পাতলা পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে, আর পটল তো আমার ফেভারিট। তো যাই হোক, এইদিকে এই যে মাছের ঝোলটা হয়ে গেলে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়শটা, ঢ্যাঁড়শটা কিছুই না, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর কোনো মশলা নেই, একটু নুন দিয়েছি, নুন টুন দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা মিশিয়ে দিয়েছি, বাস এবার এটুকে মেরে একটু গায়ে লাগা লাগা করে নেবো, তাহলে এটাও হয়ে যাবে, খুব চটপট হয়ে যায় এই রান্নাটা, 5 মিনিটের মতন লাগে, কিন্তু আমার আবার খেতে বেশ টেস্টি লাগে গরম গরম ভাতে। তো আর কি, চলো এটা করে নিই রান্নাটা। আর এইদিকে অফিসটাও, এই রান্না করতে করতেই অফিসটাও চলছে, ল্যাপটপটাকে এই রান্নাঘরেই রেখে দিয়েছি, যাতে কিছু কাজ এলে যেন সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে পারি। আর এই যে আদি পড়া, ওটা হচ্ছে ব্রাঞ্চ, তারপরে এইটা হচ্ছে স্ট্যাম্প, তারপরে এটা হচ্ছে লিফ, তারপরে এটা হচ্ছে রুট, আর ফ্লাওয়ার কই, ফুল ফ্রুটস কই, ওইরকম পাতা, হ্যাঁ ওইরকম পাতা হয়েছে, হ্যাঁ তুই কি পারিস? এইদিকে এখন চলছে জোর কদমে গণেশ পুজোর মিটিং, আর তো হাতে গোনা 4-5টা দিন, যদিও গণেশ পুজো কালকে, কিন্তু আমাদের এখানে অ্যাপার্টমেন্টে গণেশ পুজো কিন্তু কালকে হচ্ছে না, হচ্ছে না মানে কালকে ঠাকুর আনা হচ্ছে না, বাড়িতে সবাই যে যার নিজের মতন পুজো করবে, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের ঠাকুর আসবে শনিবারে, মানে শুক্রবার, মানে আমাদের পুজোটা হবে শনিবার। তোমরা তো জানোই বাইরে সাধারণত এইরকমই হয়, নিজেদের কেউ তো সবাই ছুটি পায় না, সব আমাদের উইকডে যে হলে খুব মুশকিল হয়ে যায়, কিন্তু এতকাল আমরা কিন্তু যেদিন পুজো সেদিনই করে এসেছি, এইবারই প্রথম দেখছি একটু পুজোটা ওই দিন না হয়ে উইকেন্ডে করছে। তো যাই হোক, এতে যদিও আমাদের খুব একটা মত ছিল না, তাও ওই উইকেন্ডে হচ্ছে। আর এই এখন সন্ধেবেলা আদিকে দিয়েছি গরম গরম দুধ খেতে, এই বাচ্চাগুলোর না খুব ঠান্ডা লেগে যাচ্ছে, কেন জানি না, হয়তো ওয়েদারের জন্য এখানে। আর আমি এই শাড়ি দুটোকে বের করেছি, নিয়ে যাবো এখন টেলারের কাছে, ব্লাউজটা করতে দেবো, আর তো হাতে গোনা কটা দিন, পুজো চলিয়ে এলো আর পুরো গোনাগুনতি 1 মাস বাকি, কী যে করবো জানি না, পুজোতে কি হবে তাও বুঝতে পারছি না, বাড়ি আদৌ যেতে পারবো কি পারবো না সেটাও এখনও পর্যন্ত ঠিক নেই, টিকিট তো কাটা আছে, কিন্তু ওই যে বলেছিলাম আদির স্কুলের ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এই দুটো শাড়ি নিয়ে এখন চললাম টেলারের কাছে। ও মাই চলে গেল তাড়াতাড়ি।
তো সন্ধেবেলায় হলো আবার এক রাউন্ড মিটিং। ওই যে টেন্টের লোকটা আসবার কথা ছিল, তো সেই জন্যে সবাই মিলে আবার নেমে এসেছিলাম। তো যাই হোক, আজকের রাতে মেন আকর্ষণ হচ্ছে আজকে রাতে তিনটে ফ্যামিলি আবার সবাই মিলে খাওয়া দাওয়া। চড়ুইবাতি বলতে পারো, এই তো চলে এলো মহালয়া, মহালয়ার দিন তো হয়। আগে ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে করতাম একসঙ্গে, কিছুই না, চিকেনের ঝোল হতো, আর হতো আলু পোস্ত আর ভাত, বাড়ির ছাদে হতো, কী যে মজা হতো কি বলবো। সেইসব দিনগুলো এখন ভাবলেই কি বলবো চোখে জল চলে আসে। তো যাই হোক, এই আজকে হচ্ছে বৌদির বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। এখানেরও হচ্ছে আইটেম হচ্ছে চিকেনের ঝোল আর ভাত, আর কিছুই না। আর বৌদি হয়তো একটু পকোড়া বানাবে, আর চিকেনটা বানাবো আমি। তুমি দেখো বিরোধ না যে বাচ্চাগুলোর অলরেডি খাওয়া হয়ে গেছে, ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমরাও বসে পড়েছি খেতে। ঘড়ি তো বসে খুব একটা বেশি বাচ্চা না, হবে এখন ওই এগারোটা বেজে গেছে, হয়তো হবে সাড়ে এগারোটা এরকম বাচ্চা। তো যাই হোক, এদের চিকেনের ঝোল আর ভাত আর একটু রুটি আর একটু ফুলকপি আলু ভাজাও আছে। তো যাই হোক, এর মধ্যে দেখলাম সাঁচির চোখটা একটু কেমন হচ্ছে, মনে হচ্ছে চোখে না ওই আঞ্জলি টাইপের কিছু হবে, একটু ছানা কাটা লাগছে। তো যাই হোক, তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার
বাড়ি, বাড়ি গিয়ে সোজা ঘুমোতে যাব। তো এই আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট অল।